ঢাকা কুমিল্লা রুটে এক ঝাঁক নতুন এসি বাস দিয়ে সার্ভিস শুরু করছে এই রুটের সম্পূর্ণ নতুন বাস কোম্পানি মিয়ামি এয়ারকন। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো ঢাকা কুমিল্লার মতো এত শর্ট রুটে তারা ইউনিভার্স এক্সপ্রেস হুন্দাই বাসগুলো দিয়ে সার্ভিস অপারেট করবে। গুগল ম্যাপ অনুযায়ী ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব মাত্র 95 কিলোমিটার। ইউনিভার্স এক্সপ্রেস হুন্দাই এই বাসগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় 160 কিলোমিটার, অর্থাৎ টপ স্পিডে প্রায় 40 মিনিটের ভিতরেই কুমিল্লায় পৌঁছাতে পারবে এই বাসগুলো। রয়্যাল কোচ থেকে নেওয়া 5টি ইউনিভার্স এক্সপ্রেস হুন্দাই বাস দিয়ে বর্তমানে মিয়ামি এয়ারকন সার্ভিস দিচ্ছে কুমিল্লা রুটে। পাশাপাশি বেশ কয়েকটি অশোক লেল্যান্ড 12 MFV মডেলের বাস দিয়ে সার্ভিস দিচ্ছে তারা। বাংলাদেশে আসা অশোক লেল্যান্ডের সবচেয়ে বেস্ট ভার্সন হলো অশোক লেল্যান্ড 12 MFV মডেলের বাসগুলো। এই বাসগুলোর চেসিস 12 মিটার হওয়ার ফলে কিন্তু অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলোর লেন্থ অনেকটাই বেশি। ইন্টেরিয়রের লাইটিং ডেকোরেশন সবকিছু মিলেই কিন্তু 12 MFV মডেলের এই বাসগুলো ছিল দেখার মতো। বাসের ঠিক সামনে রয়েছে একটি এলইডি ক্লক এবং একটি এলইডি টিভি সেট। 6টি প্লাটিনাম সিটের সাথে রয়েছে 38টি ইকোনমি ক্লাস সিট। প্লাটিনাম এই সিটগুলোর ভাড়া বর্তমানে 480 টাকা, স্বাভাবিক সময়ে এই সিটগুলোর ভাড়া হবে মাত্র 300 টাকা। অপরদিকে ইকোনমি ক্লাসে এই সিটগুলোর ভাড়া বর্তমানে 400 টাকা এবং স্বাভাবিক সময়ে মাত্র 250 টাকা। তবে তাদের প্লাটিনাম এই সিটগুলোর কোয়ালিটি এক কথায় অসাধারণ। নর্মাল সিটের চেয়ে এই বাসগুলোর সিট অনেক বড়। অশোক লেল্যান্ডের পাশাপাশি হিনোওয়ানজে এবং ইসুজু মডেলেরও ইকোনমি ক্লাস এসি বাস রয়েছে তাদের। সেই বাসগুলোর কিন্তু টিকিট প্রাইস নর্মাল সময়ে 250 টাকা এবং করোনাকালীন সময়ে 400 টাকা। এবার আসি তাদের হুন্দাই বাসগুলো সম্পর্কে। হুন্দাই এমন একটি বাস যে বাসগুলো অনেক বেশি অয়েল কনজিউম করে থাকে, এজন্য কম্পিটিশনাল রুট ছাড়া সাধারণ রুটে হুন্দাই বাসের পরিমাণ খুবই কম। তবে এত শর্ট রুটে হুন্দাই বাসগুলো দেওয়ার সিদ্ধান্তটি দেখে বোঝায় যায় মিয়ামি এয়ারকনের মূল লক্ষ্যই যাত্রীদের মনে তাদের জন্য একটি জায়গা ক্রিয়েট করে নেওয়া। 8 সিটের বিজনেস ক্লাস এই বাসগুলোই বর্তমানে কুমিল্লার সবচেয়ে ভালো বাস। প্রথমবারের মতো ঢাকা থেকে কুমিল্লা রুটে হুন্দাই বাস সার্ভিস শুরু হচ্ছে মিয়ামি এয়ারকনের হাত ধরেই। তাই বলা যায় মিয়ামি এয়ারকনের হাত ধরেই কুমিল্লা রুটের মানুষ পাবে অত্যাধুনিক ট্রাভেলিং এক্সপিরিয়েন্স। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি মিয়ামি এয়ারকনের এই বাসগুলো সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের ভিউয়ার্সদের কাছে। কুমিল্লা থেকে এই বাসগুলো কভার করেছে টিম বিডি বাস লাভার। বাসের বেশ কয়েকটি ভিডিও সহ ছবিগুলো নেওয়া হয়েছে তাদের থেকে। বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে অবশ্যই জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।